हेलो गाइस, गुड मॉर्निंग। राखी लाइफ स्टाइल है और ओखन बजे सकाल साढ़े छटा ओखन थेके आमी स्टार्ट करलाम ब्लॉग तीन नम्बर। ठीक है, चलो काजगुलो करे नी। রুটি বানাবো ওখানে, এখানে বাবা ভাত বানিয়ে খেতেছিল। আমি রুটি বানাবো। ঠিক আছে বন্ধুরা, তারা কথা হবে না। ওখানে দেখো বাছন আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ যে আটা মেতে এসেছি। তারপর বন্ধুরা এদিকে আরো রুটি আছে বেশি না, এখানে হয়ে গেল আর হয়ে যাবে রুটি। এটা এটা আছে আর দুটা মানে আছে জাস্ট এটা, তারপরে দেখতে পারবি এখন। এই বন্ধুরা দুটা রুটি আছে আর এখানে আমি দুটো জাল বসে দিয়েছি আর এখানে আমি চা খাও, চা জল মানে ঘি মাখিয়ে দিয়েছি রুটি, আমি চা জল দিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, আমি এখানে আঙুল দিয়ে তারপর চাটা ঢালি।
বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ কালকে বিকালে উঠানটা ঝাড়ু দিয়েছিলাম, সাপা আছে, এটার জন্য আজকে আর ঝাড় দেবো না, বিকালে একেবারে দেবো। আর এদিকে মাটির জায়গাটা লেখা আছে, দেখতে দেখো মাটির লেখা আছে, ঠিক আছে, ওটা পরে ছাড়বে, ওখানে মারবো না। বাসনটা ধুয়ে নিলাম, বাসন ধুয়েছে, তারপর কথা বলবো, মোবাইলে আমরা চার্জ নেই, চার্জ বসিয়ে দিই। ফাইনালি বন্ধুরা আমার ঘর ঝাড়ু সব হয়ে গেছে, এখন আমি খালি দেখো সব বিছনা শিছনা সব উঠানো হয়ে গেছে, এখন বাছা সবাই চলে গেছে কাজে কাজে, এখন আমার কিছু বাসন আছে, বাসন ধোবো, ঘরটা মুছবো, তারপরে দেখো আর সব বিছনা তোলা হয়ে গেছে, দেখবে দেখাচ্ছি। এখানে হলো ওষুধ, এখানে হলো আমি সময়, দেখো সাপা হয়ে গেছে না, সাপা থাকলে ভালো লাগে, আর এটা হলো এমনি বিছনা, আর এখানে দেখো আমার দেওয়ালের বিছনা উঠানো হয়ে গেছে, দেখো পাপার বিছানা তো পাপা উঠিয়ে থয়ে যায়, এটার জন্য কিছু প্রবলেম নেই। আর এখন আমি দরজারে এটা লাগিয়ে দেবো, কেন কি বলো তো সাপ ঢুকে যায় যে, বসার রুমের দরজাটা লাগিয়ে দিই, দেখো বাইরে কত রৌদ্র, এত গরম দিয়েছে না কি বলবো, ঠিক আছে, তাপমাত্রা দেখে চলতে হবে, ঠিক আছে বন্ধুরা, আমি পরে কথা বলবো, আমার মনে বহুত দুঃখ জানো কি বলবো, ঠিক আছে পরে কথা বলবো, কথা আমার বহুত খারাপ লাগে, এগুলো করতে লাগে না, কি করবো বলো, কপালে আছে, ছুটুর থেকে কষ্ট করছে, এখনও কষ্ট আছে, কষ্ট আজ শেষ হবে না, এটার জন্য আমার মনে অল্প দুঃখ আছে, কিন্তু আমার হাজব্যান্ড বহুত ভালো, আমি ওকে কিছু বলবো না, ও আমাকে বলেছে জি জি তোমার লাগবে আমাকে বলবে, কিন্তু আমি বললাম আমার নিজের খরচাটা নিজেই বের করে দেখি, ইউটিউবে যদি আমাকে সবাই যদি মিলিটারি সাবস্ক্রাইব করে দেয় তার জন্য তো আমি এগিয়ে যেতে পারবো, আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করতে পারো আমি এগিয়ে যেতে পারবো না, আগে আমি মেয়ে থাকতে নিজের পয়সা নিজেই আমি জোগাড় করতাম, কাম করতাম, কাজ করতাম, বাস আর কিছু লাগতো না, তখন এখানে আসলাম শাশুড়ি নেই বাড়িতে, খুব কষ্ট হয়ে যায়, বুঝতে তো পারো শাশুড়ি না থাকলে কত কষ্ট, কত টেনশন আমার, তোমরাও যদি বন্ধুরা আমার না দেখো তাহলে কি হবে বলো তো, মন খারাপ আমার আজকে, কালকে তো প্রায় পুরো মন খারাপ, ভালো লাগছে না কিছু, হ্যাঁ বন্ধুরা এই যে এখন আমি স্নান করে আসলাম, এখন মাথাটা আসতে যাচ্ছে, মানে জট লেগে থাকে না এটার জন্য আসতে তেমন করে না, ওখানে হলে আমি সিন্দুরটা লাগিয়ে নেবো, ঠিক আছে লাগিয়ে নি সিন্দুরটা, ফাইনালি আমার সিঁদুর লাগানো হয়েছে, এত গরম পড়েছে না কি বলবে, আর কিছু করতে মন যায় না, আমার রুমে আমার শান্তি লাগে, আর তোমাদেরকে সবাইকে আমি বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিও পুরো দেখো, না দেখলে আমার মন খারাপ করবে, পুরো দেখবে আমার ভিডিও, তাহলে আমি হবে তোমরা আমাকে ভালোবাসো, ভিডিও যদি না দেখছো তাহলে হবে আমাকে ভালোবাসো, সত্যি।
তোমরা ঠিক আছে তাহলে ভিডিও দেখবে না বাই একবারে দুপুরে দেখা হবে অনেক অল্প শুয়ে থাকবো শুভ তারপরে একবারে রান্নার সময় দেখা হবে ঠিক আছে বাই আর এখানে দেখতে পাচ্ছো শাক আছে ঢেকিয়া শাক আর এখানে সকাল অল্প ভাত আছে আর এখানে হলাম ডাল বসিয়ে দিয়েছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি চলো এখন চাল নিয়ে আসি আমি তো ভালো মতন ভিডিও করতে পারি না তোমরা অল্প দেখবে দেখতে পাচ্ছো বন্ধু আমি চাল নিয়ে এসেছি আমি চালটা ধুয়ে নিই ঠিক আছে এখন জল গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দেবো এখন চালটা দিয়ে নিই তারপর কথা বলবো না ঠিক আছে এইটা ডাল সিদ্ধ হয়েছে এখানে জল বসিয়েছি অল্প জল দিব এখানে আমি ঠিক আছে বন্ধুরা পরে কথা বলবো না সব নামিয়ে নিই তারপরে কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক আছে Bye. বন্ধুরা মাছ কেটে নিয়ে আসলাম এই কটা এখন ভাজবো কেন কি আমি ডাল এই যে ডাল বানিয়েছিলাম আর এখানে ঢেকে সব বানিয়েছিলাম এর জন্য কিছু বানালে তো ওদের জন্য আর মাছের তেল আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো মাছ হয়েছে এটা এখন আমি কিছু মাখবো না ফ্রিজে ধরে দিই মাছের তেলটা খেয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভাত খাওয়ার সময় দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমি এখন ভাত ভুত খা ভাত খাইয়া বাসন ধোয়া সব এসে পড়লাম এখন অল্প ভেবেছিলাম শুভ কারেন্টে নেই কত গরম পড়েছে শুতে পারবো না তারপরে বিকালে উঠবো ঝাড়ু মারা আছে স্নান করব একবারে বিকালে দেখা হবে না বাই হাই বন্ধুরা আমি ঘুমের থেকে উঠলাম ঘুমাই নি এমনি শুয়ে আছিলাম আমি যাই ঝাড় মারতে যাবো চলো বন্ধুরা আমি জানি না রাত্রে আমি ভিডিও দেখাতে পারবো কি না পারবো না আমার মোবাইলটা বহু ডিস্টার্ব দিচ্ছে
এটার জন্য আমি লাস্ট অখন ভিডিও করছি, জানি না যদি পারি তো আমি দেখাবো, চেষ্টা করব, যদি না পারি তো আর চেষ্টা করা যাবে না। এটার জন্য অখন দেখিয়ে দিলাম আমি, আর অখন হবো আমি চা খাবো, স্নান করে আসলাম, সন্ধ্যা দিলাম, তিনটা ওদের ওদের শার্ট আছে কাপড় কাপড় কটা ধুয়ে দিলাম, আসলাম এই যা আসা সন্ধ্যা দিয়ে এই যে চা বানালাম, চা খাবো ওখানে। আর আমার তো বহুত দুঃখ আছে, তোমরা তো জানবে না, বহুত দুঃখ আছে, তোমরা যদি আমার দুঃখ যদি না বুঝো তাহলে কি হবে? হুম, তোমরাই তো আমার ওই কিছু দিকে সব কিছু। হ্যাঁ, তোমরা আমরা তোমরাই তো আমার পরিবার, যদি না বুঝো তো কী হবে বলো তো? তোমরা আমার সব কিছু, এখন দেখি চা খাবো তো। আমি বাটিতেই চা খেতে ভালোবাসি, দেখো কালা কালা দেখাচ্ছি না। আর বিস্কুট, রাইস্টিক বিস্কুট, ঠিক আছে বন্ধু রা, আমি দেখি যদি পারি তো রাত্রে দেখাবো, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখি যদি পারি তা দেখাবো, আমি খুব ভালো আছি, ঠিক আছে, বাই। হ্যাঁ, যদি আমি পারবো তো দেখাবো তোমাদেরকে, নিশ্চয়ই দেখাবো।